গুড মর্নিং, এখন বাজে 7:30। এখন আমরা ডাইরেক্ট কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি। তো হোটেল থেকে বেরিয়েই মেন রোডের দিকে থেকে আমরা অটো নেবো। অটো নিয়ে যাবো হচ্ছে গোধুলিয়া। তে গোধুলিয়া অব্দি পৌঁছাও, এখান থেকে আমাদের আবার রিক্সা নিতে হবে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে গোধুলিয়া, মানে এই গোধুলিয়ার পরই হচ্ছে মন্দির। তো আমরা সাজেস্ট করবো যদি কেউ এখানে আসে, যদি হোটেল নেয়, তাহলে গোধুলিয়ার আশেপাশে নিতে, তাতে মন্দিরটা কাছে পড়ে। আর হ্যাঁ, ডিস্টেন্সটা কম। বেসিক্যালি এই যে রোডটা আছে, এই রোডটার ওই সাইডটাই হচ্ছে গঙ্গা, মানে সব ঘাটগুলো ওই সাইড থেকে যাচ্ছে। এই যে লাইনটা আছে, এটা হচ্ছে মাতা অন্নপূর্ণার মন্দিরের লাইন। এখানে একটা কথা আছে যে কাশিতে কেন খালি পেট শোয়ে না, কারণ এখানে মাতা অন্নপূর্ণা এখানে থাকেন বলে। এই এখান দিয়ে চলে যাচ্ছে মাতা অন্নপূর্ণার লাইন। জিনিসপত্র নিয়ে নিয়েছি যা যা নেওয়ার ছিল, এরপর বেরাচ্ছি, ব্রেকফাস্ট করবো, এরপর দেন আমরা ঘাটে যেতে পারি, অর এলস হোটেল যেতে পারি, একবার ফ্রেশ হয়ে তারপরে হয়তো আসতে পারি। তো চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদের দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করতে কোনটা এক্সাক্ট দোকান বুঝতে পারলাম না, বিকজ সেখানে অনেকগুলো সেম নামের দোকান আছে। বাট আমরা ঢুকেছি আপাতত এটাতে, বাট দেখি কচুরি খেয়ে কেমন এখানে কচুরি। ঠিকই শুনছিলাম, দেশি ঘিয়ে কচুরি আছে, আপাতত অল্প দেখি। কিছু দুটো প্লেট আর তিনটে সবজি আর একটা বোধহয় চাটনি। তো টেস্ট করে দেখি, যদি ভালো লাগে সমস্যাও নেওয়ার ইচ্ছা আছে। তো আমরা এখন যেটা খাচ্ছি ব্রেকফাস্টে, তো কচুরি যেটা আছে, পুরিটা সেটা আটার কচুরি, যেটা দেখে মনে হচ্ছে ভেতরে পুর আছে। আর সবজিতে আলু আছে, এদিকে হচ্ছে ফুলকপি আছে, ছোলা আছে, আর পনিরও আছে। অ্যাভারেজ
ज्वलन्धनञ्जया कुसीकृत प्रचण्ड पञ्चसायके हराहरेन्द्र नन्दिनी कुजाग्र चित्र पत्रकार कल्पनैक शिल्पिनी त्रिलोचने रचिर्मम नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरद्गुहूनिशीतिनीतम प्रबन्धबद्ध कन्दर निलिम्बनर्जरीधरस्तनोतु कृत्ति सिन्धुर कलानिधान बन्धुर श्रियं जगद्दुर আশুঘাট থেকে একটু এই গঙ্গার পাড় দিয়ে একটু চলে আসলে একটু ওঠার মতন জায়গা আছে এই জায়গাটা এখানে এসছি এখানে টাইম ল্যাপস চলছে বাট খুব সুন্দর খুব পিস জায়গাটা নিচে রকম নৌকা যাচ্ছে সব ইভিনিং অনেকক্ষণ বাদে আবার দেখা হলো আমার সাথে আর কি বেসিক্যালি আমি রেডি হয়ে জাস্ট এলাম এখানে এসে দেখলাম সামনে যেখানে দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে তুলসী ঘাট ও এখানে দেখলাম এসে টাইম ল্যাপস নিচ্ছে তো অনেকটা উঁচু জায়গা জায়গাটা আজকে ফার্স্ট টাইম দেখলাম তো আমি একটু এলাম খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে অনেকটা অনেকটা এরিয়া জুড়ে দেখা যাচ্ছে অলরেডি দেখিয়েছে হয়তো সামুজিৎ অনেকটা এরিয়া জুড়ে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখো চা ম্যাগি সব কিছু খাচ্ছে এখানে সবাই সো ভালো বেশ জায়গা একটা চলো আমরা এখানে একটু চা খাবো চা খেয়ে দেন আমরা সন্ধ্যে আরতি দেখতে যাবো কাল কালে দেখেছি रुचि प्रबद्ध कन्दरं स्मरच्चिदं पुरच्चिदं भवच्चिदं मखच्चिदं गजच्चिदान्धकच्चिदं तमन्तकच्चिदं भजे अखर्वसर्वमङ्गला कलाकदम्बमञ्जरि रसप्रवाहमाधुरि विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे स्फुरत्करालभालव्यभामितिमितिमित्वन मृदङ्गतुङ्गमङ्गल परिक्रम प्रवर्तित प्रचण्ड ताण्डवशी সাথে ম্যাগি সামনে এত সুন্দর ভিউ গঙ্গার ম্যাগি টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে আমি এটা ম্যাগি নিয়েছি সামনে একটা ম্যাগি নিয়েছে তুলসী ঘাটে বসে খাচ্ছি আমরা এখন এই ভিউটা এনজয় করতে করতে